दीदी ये बर्फ लेकर क्या करोगे? दारू बनाने। दारू बनाने? हाँ। ओ এখন পা দিচ্ছি দেখেন পানির উপরে এই আল্লাহ রে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে লাইছি রে হ্যাঁ যে পানিগুলো রাখাইছিলে পুরো বরফ ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ মাই প্লেজার হ্যাপি আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা নাকর সকালে আপনাদেরকে স্বাগতম নাকর রাতের পরিস্থিতি সকালের পরিস্থিতি খুবই আমাদের জন্য ভয়ানক এক অবস্থা আমরা যেই রুমটাতে ছিলাম সাউন্ড প্রুফ এবং হচ্ছে একদম উডেনের রুম কিন্তু গতকালকে রাতে হাইয়েস্ট ওয়েদার -17 থাকার কারণে আমাদের রুম থেকেই কিন্তু একদম মানে রুমের যে অবস্থা হয়ে যে বরফ জমে গেছে নাকর লেক ভিউ আমাদের যেই হোটেল লেকটা কিন্তু একদম সামনেই এই যে লেক 12,014 feet উপরে এই লেকের অবস্থান প্রথম যখন এখানে আসছিলাম এই লেকের উপরে আমি স্লাইড করছি এত পরিমাণ বরফ ছিল পুরো এলাকা জুড়ে সাদা বরফে ঢেকেছিল আপনারা যারা আমার প্রথম ব্লগ দেখছেন কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়েছি আর মুখ দিয়ে ধোঁয়া বেরিতো তখন আসলে ওয়েদারটা একরকম ছিল এখনকার একরকম বুধবার আপনাদেরকে দেখানোর জন্য আনছি যে আমরা এখনও এই জায়গাতে এই যে পানিগুলো রাখাইছিলে পুরো বরফ ওরে বাবা এই যে পানিতে হাতি ঢুকে না আমার হাত তো ভাই এখানে সেম অবস্থা টয়লেট করতে গেলেও কিন্তু পারবেন না যদি এটা বাইরের টয়লেট আমাদের রুমে টয়লেট আছে টয়লেটের অবস্থাও সেম কিন্তু এখানেও বরফ জমে গেছে যে মগ ভেসে রয়েছে এখানে কিভাবে যে মানুষ লিড করে তাদের সেপ্টেম্বর থেকে নাকি পানি নেই খুবই পানি সংকট তারা কোনোভাবে টুকটাক পানি ম্যানেজ করে করে চলতেছে ট্যুরিস্টদেরকে যে সার্ভিস দিবে তাদের সেই পরিমাণ জোগানো তাদের কাছে নাই তো নিজের জীবন ব্যবস্থা চালানো এই কঠিন এই জায়গাতে ট্যুরিজম করা কত কঠিন তাহলে বুঝেন এই কারণেই মূলত পাহাড়ি এলাকাগুলোতে রিমোট এরিয়াগুলোতে কস্টিং একটু বেশি হয় অন্যরকম পাওয়া এই গাড়িও কিন্তু স্টার্ট দিয়ে রাখছে রাত পর্যন্ত তবুও এখন স্টার্ট হচ্ছে না এখন এই গাড়িকে রোদ আসলে তারপরে হচ্ছে যে স্টার্ট দিবে এরপরে হচ্ছে সময় নিয়ে আমাদের যাইতে হবে এরকম পরিস্থিতিগুলো আসলে থাকে সিচুয়েশন মেনে নিতে হবে কিচ্ছু করার নেই কি ভাইয়া আমার এতই পছন্দ হয়েছে একটু পর এখানে কামড় দেয় এই দেখছো এই এদিকে এদিকে দিস ইজ নাকোলেক নাকোলেক তো মোটামুটি বরফে জমে গেছে আমি এখন পা দিচ্ছি দেখেন পানির উপরে এই আল্লাহ রে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে লাইছি রে আল্লাহ রে বন্ধুরা লেকে তো আমার পা ঢুকে গেল কিন্তু এই পাথরটা ঢুকে কিনা করা আওয়াজ হয় দেখা যায় ওরে আওয়াজ লেকের অপর প্রান্তে আসছি এদিক থেকে দেখা যাচ্ছে আরো খুব সুন্দর ভিউ দেখছেন তো বন্ধুরা অসাধারণ নীল আকাশ ব্রাউন হিল ফ্রোজেন লেক এরকম জায়গা দেখার জন্যই তো আসছি আলহামদুলিল্লাহ দিদি ইয়ে বরফ লেকার কিয়া করোগে দারু বানানে দারু বানানে ও কেসে দারু বানাতে বরফ সে দারু বানাতে কেসে সেব কা আমরা যখন ইয়াতে মুস্তাকে গেলাম না ওখানে কিন্তু অ্যাপেল ব্র্যান্ডি বিখ্যাত কাটতেছে দেখেন আর্নিং কেসা হতে ও টুরিজম আর উসকে বাদ ক্যা কেসে আর্ন করতে গাঁও কা জো আদমি হ্যায় ওর লোক बस घर में बैठे बस खाना पीना खाना नहीं बता रहा हूँ अभी तो ब्रांडी बनाओगे ब्रांडी सेल करोगे ना इससे आपका पैसा कमाई होगा कब पैसा कमाई नहीं करते ओ आप घर के लिए शादी करते ना हाँ। बड़ा शादी होते ना शादी 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 में ओ दारू इकट्ठा करके रखते ओ पूजा में लगता है ना अच्छा 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 ओ आप सेल के लिए नहीं बनाओगे ना ना तो टूरिस्ट आते हैं इधर से आपको इनकम होता है तो आप ऐसे दूसरा कोई इनकम सोर्स नहीं है आपका नहीं है जिसके पास वो होटल वगैरह है उनको है हमारे को नहीं है ओ अच्छा अच्छा हाँ जी तो आप लोग का इनकम सोर्स क्या है हम लोग
बगीचा से एप्पल बिक्री करते हैं, मटर बिक्री करते हैं, आलू बिक्री करते हैं। ओ अच्छा अच्छा अच्छा, उससे हो जाता है। বুঝতে পারছেন এই জায়গাতে তারা যতটুকু সময় তারা স্নো থাকে না ওই সময়টাতে তাদের ছোট ছোট খেতি করে তারা অ্যাপেল অথবা আলু থেকে শুরু করে আরো আদার সিরিজ নিজেদের জন্যই চালায়। খুব কঠিন জীবন যাপন। আই এম কামিং ম্যান, আই এম টকিং উইথ মাই ভিউয়ার্স। কি এক ভীতিক অবস্থা, কারণ দশ জনে দশ দিক দিয়ে ডাকলে আবার আপনাদের সঙ্গে কথা বলতে গেলে মাঝে মাঝে আমি প্যারাই পড়ে যাই। ভাই একটু আগে বরফে পানির নিচে পড়ে আমার পা তো ভিজছে, এখন ভিজা জুতা পরে রাখছি, এখন কিন্তু ফাইনালি বরফের উপর দিয়ে হাঁটতেছি। বরফ বরফ ভাই, ভাইঙ্গা নিচে গেলে ভাই আল্লাহ জানে কি হয়। হম তুম কিতনে পাস কিতনে দূর হ্যায় চাঁদ সিতারে বড়ে আচ্ছে লাগতে হো ইয়ে ধরিয়াই ইয়ে নদিয়া ইয়ে রহমা আর তুম। সকালের খাবার আলু পরোটা, বাটার আর হচ্ছে চাটনি। পরিবেশটা দেখেন সামনে। তো খানা দানা শেষ হইলে, গাড়ি স্টার্ট হইলে আমরা খাবার উদ্দেশ্যে রওনা হব। তো চলেন যাওয়া যাক। ঠান্ডার যে হালত বলতেছিলাম সকালে, গাড়ি ধাক্কা দেওয়া ছাড়া স্টার্ট হয় না। এই যে এখন গাড়ি সবাই ধাক্কা দিচ্ছে। হ্যাঁ পাঁচ জওয়ান। ইস্পিতি ভ্যালি ভ্রমণের বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে জুন মাস বা সামার সিজন। তখন ঠান্ডা কম থাকে, চারিদিকে বাদামি পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন। এই বছর শীত আসছে একটু দেরিতেই, সে কারণে এখন যেখানে সাদা বরফে ঢেকে থাকার কথা ছিল সেখানে এখনও বাদামি পাহাড়গুলাই চোখে পড়ছে। নাকো থেকে তাবো হয়ে কাজা এই পথটার সৌন্দর্য হলো ইস্পিতি রিভার। নদীর বাঁকে বাঁকে নতুন নতুন সুন্দর জায়গা দেখে ভালো লাগবে আপনার মনে। রোড ট্রিপে কোনো নির্দিষ্ট প্লেস দেখার চিন্তা বাদ দিয়ে জার্নিটা উপভোগ করাই উত্তম। বন্ধুরা এখন আছি হচ্ছে সুমডো, জায়গাটার নাম তো সুমডো হচ্ছে, যে এখান থেকে অ্যাকচুয়ালি স্পিতি স্টার্ট হয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটা দেখা যাচ্ছে এবং যে ভিলেজটা দেখা যাচ্ছে, ভিলেজের নাম হচ্ছে সুমডো ভিলেজ এবং নদীর নাম হচ্ছে স্পিতি রিভার। সুমডো ক্রস করলেই স্পিতি স্টার্ট। আর এর আগের পিছনে হচ্ছে কিন্নর ডিস্ট্রিক্ট। আর আমি আসলে সিকিউরিটি পারপাস ইস্যুর জন্য আপনাদের আর্মি চেকপোস্ট দেখাতে পারছি না এবং দেখানো উচিত না। তো আপনারা এই জায়গাটাই দেখেন এবং ব্রিজটা ক্রস করলে আপনার স্পিতি শুরু। এখান থেকে কিন্তু খুব ক্লোজ চায়না বর্ডার। সো এই আর কি অবস্থা। তো আপনারা আসলেও কিন্তু এখানে আপনাদেরকে পারমিশনটা শো করে, যেটা আমরা রিকংপিও থেকে পারমিশনটা নিয়ে আসছিলাম, ওই পারমিশনটা শো করে দেন আপনাকে স্পিতিতে এন্ট্রি করতে হবে। তো চলেন ইস্পিতি ভ্যালির কিছু ফ্যাক্ট বলি। সারা ভারতের 640টা ডিস্ট্রিক্টের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যার ডিস্ট্রিক্ট হলো ইস্পিতি ভ্যালি। ইস্পিতিতে আরও রয়েছে তাবো মনাস্ট্রি, যেটি প্রায় 1000 বছরের পুরাতন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ও ইন্ডিয়ার সর্বোচ্চ মনাস্ট্রি হিসেবে পরিচিত কি মনাস্ট্রি, এশিয়ার সবচেয়ে উঁচুতম ব্রিজ, পৃথিবীর সর্বোচ্চ উঁচু ভিলেজ, পেট্রোল পাম্প, পোস্ট অফিস ইস্পিতি ভ্যালিতেই অবস্থিত। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে এর নির্দিষ্ট কিছু জায়গা ঘুরে দেখব। এখন আছি তাবো ভিলেজে। তাবো ভিলেজের সেন্টার গেট দেখা যাচ্ছে আমার। এখন হচ্ছে খাবার দাবারের জন্য ব্রেক নিয়েছি। তো আমরা প্রত্যেক দিন যেটা হচ্ছে, যে আমার গেস্টদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং তাদেরকে সুইটেবল খানা খাওয়ানোর জন্য আমাদেরকে রান্না করতে হচ্ছে। তো এখন এই তাবো ভিলেজে এসে আমরা রান্না করব, যেটা হচ্ছে আপনার ডাল আর হচ্ছে সবজি আর হচ্ছে আলু ভর্তা। এটা আমাদের রেগুলার আইটেম, যদিও এটা প্রিমিয়াম বলা যায় না, কিন্তু এইখানের জন্য আমি যেহেতু রেঁধে দিচ্ছি প্রিমিয়ামই বলা যায়। কি তুমি কিতা কইতা বন্ধুরা ফাইনালি সারাদিনের জার্নি শেষে চলে আসছি কাজাতে, স্পিতির সেন্টার বা স্পিতির সিটি বলা যায় কাজাকে। সেই না, ঠান্ডায় কাঁপতেছি। আমাদের প্রত্যেকটা রুমে কাজাতে এসে একটা সারপ্রাইজ পেলাম, যেটা হচ্ছে লাস্টবার যখন আসছি তখন একটা হোমস্টেতে ছিলাম এবং থাকার জন্য ঠান্ডাতে অনেক কষ্ট হয়েছিল আমাদের, কিন্তু এইবার থাকার জন্য ঠান্ডার কষ্ট হবে না আশা করি, কারণ প্রত্যেকটা রুমে
এরকম আমি আমার রুমটাই দেখাই, গেস্টদের রুমটা ওনারা বিজি। এই যে এইবার দেখো লাইলা মুস্তাদি কথা কইতে পারে না। হোয়াট ইজ ইউর নেম? কথা কইতে পারে না, দেখছেন কেমন ঠান্ডা অবস্থা। এই ছর হর হর ম্যাপি ভিডিও করে গে, দেখছো একসাথে এত কন্টেন্ট ক্রিয়েটর থাকলে যা হয় যা। সো ফাইনালি দিস ইজ আওয়ার রুম, এই হচ্ছে রুমের ইন্টেরিয়র। সো এই জায়গাতে মানে আসলে এই জিনিসটার জন্য প্রত্যেকটা রুমে এরকম একটা জিনিস আছে, যেটা তো হচ্ছে নিচে কাঠ কয়লা দিয়ে পুড়বে আর হচ্ছে আপনার ধোঁয়াগুলো এটা দিয়ে উপরে চলে যাবে। সো এইরকম একটা রুম পেয়ে আসলেই খুশি, কারণ একটু ওয়ার্ম ওয়ার্ম অবস্থায় থাকা যাবে। কাজাতে এখন অবস্থান বর্তমানে -10 চলছে ওয়েদার, রাতের বেলায় সেটা 17-18 চাইতে পারে। সো এইরকম কষ্ট আর মায়ের চিনি পিছে সে কি আরে বাত কর আর চুপকে চুপকে নেই দেখ না উসকে উসে মুহ সে বাত নেই নিকালতে। সুন্দর আছে, রুম কি সুন্দর আছে না? এক মিলার ভাই কিছু রুম বলে সুন্দর আছে, রুম পর ভিতর ভি হ্যায়। ওকে যাই হোক, কখনো আঞ্চলিক কখনো শুদ্ধ কখনো ইংলিশ কখনো হিন্দি, এভাবেই চলে আমার ব্লগ। মা এহি হু বান্দা। এই দিদি আমার সাথে আও। দিদি হ্যালো কর দো। হ্যালো, ইসকা নাম কি হ্যায় হোটেল কা? হংদি হোমস্টে। হোমস্টে? হংদি ইয়ে ভি হোমস্টে। হ্যাঁ ওকে, হোমস্টে হো আর জো হো বহুত আচ্ছা হ্যায়, কিউকি ইদার গরম খানা কা চিজ হ্যায়। এনে একটা ডিম দিয়ে দিলে তো নকর ডিম হয়ে যাবো। হ্যাঁ কথাবার্তা কইলাম, কইলো কয়লা চাইবেন, কয়লা দিয়ে দিব, চাইবেন রুমে নিচে বাথরুমে আনলিমিটেড পানি থাকবে, কমোড আছে, হাই কমোড আছে। ও রে জস, নাকো তো অ্যাকচুয়ালি বন্ধুরা কি ছিল, আমাদের পানি সংকট ছিল এবং ইনস্ট্যান্ট সার্ভিস চেয়ে পাওয়া হয়নি। আসলে একটা জায়গায় ঘুরতে গেলে মন মতো সব কিছু করাটা অনেক কষ্টসাধ্য, বাট আমি এবার আমার একজন সহযোগী হিসেবে রাজ ভাইকে পেয়েছি, যেটা প্রত্যেকবার আমি টিম একা হ্যান্ডেল করতে হয়, কিন্তু এবার ভাইটা থাকাতে দুজন মিলেমিশে সবকিছু একসাথে করতে পারছি। যেখানে যেটা আমার গেস্টের প্রয়োজন হয়েছে ওইটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। সো ইনশাল্লাহ আপনারা আমার ব্লগগুলো দেখে অবশ্যই আসার চেষ্টা করেন, এবং অনেকে সময় মিলাতে পারেন না, যখন যারা সময় পাবেন ইনশাল্লাহ আমার সাথে ভ্রমণের চেষ্টা করবেন। অবশ্যই আপনার প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি এবং আপনার সার্ভিসের প্রায়োরিটি আরও বেশি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাকপ্যাকারের সাথে থাকুন। রাতে খাওয়া দাওয়াতে হচ্ছে দেখা, না হলে হবে দেখা সকালে ইনশাল্লাহ। বাই বাই এভরিওয়ান। ও চি বন্ধুরা, চলছে আমাদের ডিনার, এবং এই ট্যুরের সবচেয়ে প্রিমিয়াম খানাদান আজকেই হচ্ছে, এবং প্রিমিয়াম থাকার জায়গা সবকিছুই। তো আজকে আমাদের ডিনারে হচ্ছে মাটন। এই কাজাতে এসে এত দূরে এসে আমরা যে মাটন পাবো আসলে চিন্তা করিনি। মাটনের সাথে হচ্ছে ডাল আর হচ্ছে সবজি। ভাই লোক জাস্ট একবারে বলবে খাবারটা কেমন হয়েছে। খানা দানা শেষ হইলে প্রত্যেক দিনের মতো আমরা ঘুমাবো, মাস্তি হইলে হবে। মেইন স্পিতি সাইট সিইং কিন্তু আগামীকাল থেকেই শুরু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কেয়ার সামাই, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমি অনেক অনেক খুশি, আজকে আমার বার্থডে, এবং এইবার প্রথম আমি দেশের বাইরে বার্থডে করতেছি। মানে করতেছি বলতে আলটিমেটলি টুরে আসি, দেশে থাকলে হয়তো বন্ধু বান্ধবের সাথে থাকি, আব্বা আম্মার সাথে থাকি, এবার সবারই মিস করতেছি। যদিও ভিডিওটা লেটে আপলোড হবে আমার ব্লগের সাথে ইনক্লুডেড। সো যাই হোক, আমি অনেক অনেক খুশি আমার ভাই বন্ধুকে পেয়ে, আর একটু স্যাড যে বাংলাদেশে না থাকতে পারি। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আমরা দুঃখ মানে অখুশি যে আমরা একটা কেক কাটতে পারি নাই। এটা আমাদের দোষ না, কারণ হচ্ছে আমরা যেখানে আসি এখানে আমরা যখন পানি খাই এটা 30 সেকেন্ড পরে বরফ হয়ে যায়, তো কেকও বরফ হয়ে গেছে। কালকে ইনশাআল্লাহ আমরা কেক কাটবো, কোনো প্যারাই নাই। থাকেন ভালো, থাকেন সুস্থ, থাকেন, আল্লাহ হাফেজ।